আমি আজরাইল সন্তানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলাম আল্লাহ আমি আজরাইল এই মারজানটা কবজ করিয়া ঘরের মধ্যে রূহটা নিয়ে গেলাম মাটা পানির মধ্যে মিশে যাবে আরে তক্তার উপরে যেই ছেলেটা রয়েছে এই ছেলেটার কি উপায় হবে দুনিয়ার কোন ছেলে ঘরের মধ্যে থাকলে মা তার انتقال করলে শাশুড়া তার দায়িত্ব নাই খালারা তার দায়িত্ব নাই ফুফুরা তার দায়িত্ব নাই আহারে এই সমুদ্রের মধ্যে এই ছেলের দায়িত্ব কে নেবে এই ঘটনা যখন আমি দেখলাম আমি আজরাইল আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না কয় আরেকটা রূহকে কয় আল্লাহ আরেকটা রূহ হলো দুনিয়ার জমি তোমাকে অবাধ্য করে সম্পদের পাহাড় করেছে তোমার অবাধ্য হয়ে তোমার মতো একটা জান্নাত বানাইছে গো আল্লাহ ওই জান্নাতটা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে এই বিল্ডিং করেছে বাড়ি করেছে এই জান্নাতটা করেছে যখন তুমি ওই লোকটা জান্নাতের দরজা আইসা দাঁড়াইছে তার জান্নাতটা দেখবা তুমি আল্লাহ হুকুম করে দিলে আজরাইল আল্লাহ মিউজিক প্লাস একদিন আমার আল্লাহ আজরাইলকে প্রশ্ন করেন আজরাইল পৃথিবীর মধ্যে কোন মানুষের জান কবজ করতে তোমার কষ্ট হয়েছিনি আজরাইল ডাক দেয় কয় আল্লাহ পৃথিবীতে দুইটা জান কবজ করতে আমার খুব কষ্ট হয়েছে আল্লাহু আকবার কয়টা আরে জোরে কয়টা আমার রব দুইটা জান কবজ করতে কষ্ট হয়েছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে কোন দুইটা জান কয় আল্লাহ সমুদ্রের মধ্যে একটা মা সন্তান জন্ম দিয়া মার জানটা যখন আনি আমি আজরাইল সন্তানের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলাম আল্লাহ আমি আজরাইল এই মার জানটা কবজ করিয়া ঘরের মধ্যে রূহটা নিয়ে গেলাম মাটা পানির মধ্যে মিশে যাবে আরে তক্তার উপরে যেই ছেলেটা রয়েছে এই ছেলেটার কি উপায় হবে দুনিয়ার কোন ছেলে ঘরের মধ্যে থাকলে মা তার انتقال করলে শাশুড়া তার দায়িত্ব নাই খালারা তার দায়িত্ব নাই ফুফুরা তার দায়িত্ব নাই আহারে এই সমুদ্রের মধ্যে এই ছেলের দায়িত্ব কে নেবে এই ঘটনা যখন আমি দেখলাম আমি আজরাইল আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না কয় আরেকটা রূহকে কয় আল্লাহ আরেকটা রূহ হলো দুনিয়ার জমি তোমাকে অবাধ্য করে সম্পদের পাহাড় করেছে তোমার অবাধ্য হয়ে তোমার মতো একটা জান্নাত বানাইছে গো আল্লাহ ওই জান্নাতটা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে এই বিল্ডিং করেছে বাড়ি করেছে এই জান্নাতটা করেছে যখন তুমি ওই লোকটা জান্নাতের দরজা আইসা দাঁড়াইছে তার জান্নাতটা দেখবা তুমি আল্লাহ হুকুম করে দিলে আজরাইল আল্লাহ তুমি আল্লাহ হুকুম করে দিলা আজরাইল রে যাও 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 একটা পা উপর থেকে নিচে দেওয়ার সাথে সাথে জান্নাতে কদম রাখার আগে তার রূহটা নিয়ে আসো আমি আজরাইলের মনে অনেক ব্যথা লেগেছে যেই লোকটা তার জীবনের সব সম্পদ দিয়ে যেই লোকটা তার জীবনের সব সম্পদ দিয়ে যেই লোকটা তার জীবনের সব পরিশ্রম দিয়ে একটা ঘর বানাইছে একটা জান্নাত বানাইছে একটা নজরও সেই লোকটারে তুমি দেখতে দিলা না আল্লাহু আকবার আমার আল্লাহ কয় আজরাইল দুনিয়ায় যারা সম্পদের অহংকার করে পাশুর্যের অহংকার করে তাদেরকে আমি আল্লাহ সম্পদ দেই বটে এই সম্পদটা তাদের জন্য পরীক্ষা জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই দুইটা লোকের পরিচয় কি আপনারা জানেননি যে লোকটা তক্তার উপরে ছিল এই লোকটা ছিল সাজ্জাদ আর যেই লোকটা মারা গেছে ও ছিল সাজ্জাদের মা আবার ওই যে জান্নাতের দরজা দেখার জন্য জান্নাত দেখার জন্য পাটা রাখতেছিল এই লোকটা হলো সাজ্জাদ কথা কোন ঠিক কিনা এই দুইজন দেখেন এত সম্পদশালী আমার আল্লাহ শেষ পর্যন্ত জান্নাত দেখতে দেয় এবার কোন রিজিকের মালিক কে এই কারণে কবি আর একটু জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
ارشاد جنت بنائلو مونر مت سجائلو ایکتا قدم راکھار آگے اللہ ایکتا قدم آگے اللہ عزرائیل کے پاتھائی لا اللہ اللہ لا جرے اللہ 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 شمپ دیر اہم کر کر جا میرا امر اللہ کوئی دنیا ترہ بوزے نا তোর মাবুদ গো কখন তারা বুঝবে কবরের সাবজেক্ট সামনে দিয়েছে আসতেছে আমার আল্লাহ কয় তারা বুঝবে হাত্তা জুরুতুমুল মাকবির হাত্তা জুরুতুমুল মাকবির তারা বুঝবে যখন তারা কবরে যাবে কোথায় যাবে আচ্ছা কোন কবরে যাওয়ার পরে ফেরেশতারা যদি কয় মার রব্বুকা আর আমি যদি কই আমি মুফতি শিহাবউদ্দিন চাঁদপুরি সাহেব প্রধান বক্তা ছিলাম মাইর কি মিস হইব জোর কোন মিস হবে বাবা আমরা মনে কষ্ট নিয়ে না কেন ফেরেশতারা যদি জিজ্ঞাসা আমার বাবারে যে মার রব্বুকা তো মিলন বাবা যদি কয় যে আমার নাম সৈয়দ আহমদ মিলন পাটোয়ারি সাড়া সাড়ে আছেন আছেনই যদি কয় আমার দিনুকা আমার সভাপতি সাহেব যদি উচ্চা কয় আমি হলাম সুলেমান খান আই এম সুলেমান খান ফেরেশতারা কি মায়ের মিস দিব আচ্ছা ধরেন এটা বাদ দেন ধরেন মার রব্বুকা জিগেলে বারাক ওবামা যদি কয় আমি বারাক ওবামা আবার ডোনাল্ড ট্রাম্প যদি কয় আমি ডোনাল্ড ট্রাম্প মায়ের কি মিস হইব তাহলে যশ খ্যাতি কবরে কোনো কাজ হইব কাজ হবে এই কারণে কবি বলেছেন চিন্তা করে মন কই যাইবা রে বল চিন্তা কই যাইবা হারে ওরে কোন দেশে যাইবা তুমি কোন দেশে যাইবা সকলে কে পালা ইয়ারে চিন্তা কর হারে মন কই যাইবা রে বল চিন্তা মরার আগে বাহাদুরি দেখো না বাবিয়া কথা বল ঠিক কি না মরার আগে বাহাদুরি দেখো না বাবিয়া মরার পরে কেউ দেখবে না তোমার চাহিয়ারে চিন্তা করারে মন জোরে জোরে এ চিন্তা তোমার দেহে মশা মাসি থাকিবে বসিয়া কথা বল ঠিক কিনা তোমার দেহে মশা মাসি থাকিবে বসিয়া আরে দিতে পারবে না তুমি তাদেরকে সহরায়ারে চিন্তা করে মন রে বল চিন্তা কোথায় চল চল দুয়াবাসী দেখো না বাবিয়া কোথায় চল চমক লবে বাসি দেখো না ভাবিয়া আরে বয়ে কলি যা পেটে যাবে কবরকে দেখি আরে চিন্তা কর রে মন রে বল চিন্তা আল্লাহু আকবার আরেকটু জোরে কোন আল্লাহু আকবার এই পৃথিবীতে আমার আপনার কি সম্পদ আছে কত কত বড় ধনাঢ্য ব্যক্তিরা এই পৃথিবী থেকে চলে গেছে কথা বলেন ঠিক কিনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল নাম হলো কারুন
নাম কি আল হাকু মুতাকাসুর সম্পদের প্রসিদ্ধ প্রতিযোগিতা করত নাম হচ্ছে কি কারণ সম্পর্কে মুসা আলাইহিস সালামের ফুফাতো ভাই মুসা আলাইহিস সালামের ফুফাতো ভাই মুসা আলাইহিস সালাম যখন কারুনকে দাওয়াত দিলেন যাকাতের কথা কারুনকে যখন বললেন কারুনের এত সম্পদ ছিল রে বাবা ইতিহাসের মধ্যে তাফসীরের মধ্যে আসছে নিয়মিত 60টি উট 70 জন কর্মচারী 60টি উট 70 জন কর্মচারী ছিল কারুনের ধনভাণ্ডারে চাবি পার করার জন্য আল্লাহু আকবার চাবি 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 পার করার জন্য কয়জন 60টি উট 70 জন কর্মচারী ওরে বন্ধুরা লুদুয়াবাসী একটু মনোযোগ দেন আয় হায় এই কারুনের সম্পদ যখন যাকাত চাইল কারুন বলল তুমি এবং তোমার রবের বুঝে আমার সম্পদের উপরে লোভ লাগছে আমার আল্লাহ কয় মুসা কালিমুল্লাহ গো ও মুসা পয়গম্বর আপনি সরে যান আল্লাহ মুসা নবীকে সরাইয়া দিন কারুনের সমস্ত সম্পদগুলো মাটির নিচে ডাবাইয়া দিছেন এখনো আমার ভাইরা বন্ধুরা এই সম্পদগুলো কিছু ডেবে আছে কিছু বেশি আছে এখনো কারুনের সম্পদ 6000 বছর আগের সম্পদ এখনো আছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ এই সম্পদ দিয়ে কি হইছে বাবা রয়ে গেছে না কত শক্তিশালী ব্যক্তি আপনার এলাকায় আমার এলাকায় ছিল আজকে তাদের কবরে গরু পায়খানা করে হ্যাঁ তাদের কবর উপরে মানুষ দৌড়াদৌড়ি করে এই ক্ষমতা আছে অনেক মানুষ কি করে জাগার উপরে হাঁটতে দেয় না বেড়া দিয়া দেয় আছে না নাই এখন এই বেড়া দেয় নারা কবরে হয়ে গেছে আর কি বেড়া দিতে পারছে কবরে কি কিছু নিতে পারছে এখানে আল্লাহ কয় বুঝবা কতক্ষণে কয় হাত্তা জুরতু মুন্না কবির যখন তুমি কবরে যাবা যখন তুমি কই যাবা কবরে যাবা বাবারে কবরটা কি জিনিস একটু মোরাকাবা করেন মৃত্যুটার সামনে আনেন কবরটার সামনে আনেন যারা জানাজা দিয়েছেন মানুষকে মাটি দিয়েছেন সামনে আনেন ডানে মাটি ঠিক কিনা কোন ডানে কি একটা আওয়াজ দেন ডানে কি বামে মাটি মোরাকাবা করেন কবর সামনে আনেন পিছনে মাটি সামনে মাটি নিচে মাটি উপরে মাটি উপরে মাটি আচ্ছা কোন আমাকে যদি কেউ এখন 1 কোটি টাকা দেয় আর কয় একদিন কবরের ভিতরে থান এভাবে মাটি দিয়ে যাতা দেয় আমি থাকবো আমারে 10 মিনিট পরে আর খুঁজে পাওয়া যাইব আচ্ছা আর যারা মরে যায় তাদেরকে কোনো টাকা পয়সা দেয়নি তো এবার আপনি চিন্তা করেন এই জায়গার মধ্যে থাকতে হবে ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি এই মাটির ঘরটার নাম হলো কবর এবার বন্ধুরে কবরের মধ্যে যখন আমারে আপনারে শোয়াইলে আমরা লাশ মোরাকাবা করেন আরে সবাই যখন চলে আসছে অন্ধকার না যাইতে কইবেন এক ডজন লাইট লয়ে যাব এখন তো সাজার লাইট পাওয়া যায় একটা গেলে আরেকটা দিবেন আরেকটা গেলে আরেকটা দিবেন নাকি অক্সিজেন নিয়ে যাবেন কিছু নিয়ে যেতে পারবেন দেহের পোশাক খুলে ফেলা হবে আ দোয়া নষ্ট পোশাক কাপড় এটা বাজারতে আইনা আমরা ফেকেন করে দিব অনেকে এখন চিন্তা করে যে আমরা পকেট টকেট করে লমু কিছু টাকা টুকা লইয়া যামু হাদিয়া ফেরেশতারা আয়া যখন কন্যানে শুরু করে কমু ধর 1000 টাকা করে নে কাজ হবে জরুরি কাজ হবে মিয়া যতটুকু খাইছেন এটাই লাভ যতটুকু পড়ছেন এটাই লাভ যেটা রাইখা গেছেন এটাই বেজাও এটা কি এর আমরা কইতে পারেন হুজুর আপনি কি ওয়াজ করেন যারা এটা এটাই বেজাল আপনি কি সামনে আমরা মানুষের কাছে হাত পাতি না যেটা রাখবেন এটা হালাল ভাবে রাখবেন কম রাখবেন হিসাব হবে কম আমার যদি কেউ 100 টাকা দেয় আমি 100 টাকা খরচ করলে সে যদি আমার কাছে হিসাব চায় আমি 100 টাকার হিসাব দিব আবার 1 কোটি টাকা চাইলে 1 কোটি টাকার হিসাব দিতে হবে কথা বলেন ঠিক কি না তো বুঝবো কোথায় যখন আমার ডানে বামে উপরে নিচে মাটি থাকবে তখন বুঝবেন এটা আমার কথা নয় বলেছেন কে হাত্তা জুরুতুমুল মাকবির আমার আল্লাহ কয় যখন তোমরা কবরে যাবা ওরে আমার লুদুয়াবাসী কবর প্রত্যেকদিন হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ কেউ বলেছেন কবর প্রতিদিন মানুষকে অন্তত 24 বার ডাকে 24 বার মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে এক নম্বরে কবর ডাক দিয়ে বলে ও দুনিয়াবাসী আমার নাম কবর আমার নাম কি একটু জোর করে আমার নাম কি ও দুনিয়াবাসী আমার নাম কবর
যেখানে তোমার আপনজন বলতে কেউ নাই মা থাকবে না যেখানে তোমার বাবা থাকবে না যেখানে তোমার বিবি থাকবে না যেখানে তোমার বন্ধু থাকবে না যেখানে তোমার কোনো সম্পদ থাকবে না আমার নাম কবর কবর আমার ডাক দিতে থাকবে ডাক দিতে থাকবে ও নুজুরাত আল্লাহর গোলাম আমার নবীর প্রেমিক শুনো আমার নাম কবর যেখানে অন্ধকার যে জায়গাটা অন্ধকার আবার কবরে ডাক দিতে থাকে ও আল্লাহর বান্দা আমার নাম কবর যেই জায়গাটার মধ্যে সাপ বিচ্ছুর জায়গা হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কোন ব্যক্তির জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের গাটি কোন কোন ব্যক্তির জন্য কবরটা হয়ে যাবে জাহান্নাম আল্লাহু আকবার বল এই কবরে হাত তুলে এখন কে কে চাইতেন না হাত তোলেন তিন চার জনে হাত তুলছে নাকি ওই যে মুরব্বীও তুলছে কেউ মুরব্বী কয় কবরে যাইতাম না হিন্দুরা কি কয় জানেননি হিন্দুরা দেখবেন লাশের পোড়া দেয় অং সং বং কইয়া হরে কৃষ্ণ রাধে কইয়া এটার পোড়া দেয় কয় কিল্লাই কয় তো এর কবরে যেন আজাবের কথা শুনছে কয় আমরা দুনিয়ায় পোড়া দিয়ে এলাম আরে কবরে গেলে আমরা আগুনে জ্বলি না জ্বলি এটা আল্লাহ ভালো জানে কিন্তু তোরা তো দুনিয়ায় জ্বালানো শুরু করছিস কথা কোন ঠিক নেই দুনিয়া এর এটা মোড়া দিলে কয় রাম রাম হরে গুতা দেয় অন কয় হরে বাসের খঞ্জি দিয়ে হুজুর কইছে বাসের খঞ্জি দিয়া জাঁতা দিয়া দইরা কয় হরে হরে জুতা মানে গুতা দিতেছে অন কয় হরে হরে তার মানে কি হরে হরে মানে এমন তোমার মথুরা আছে কবরও তোমার মথুরা আছে হাসুরও তোমার মথুরা আছে হরে হরে কথা বুঝেন নাই কবর ডাকতেছে আপনাকে আমাকে হে দুনিয়ার মানুষ আমার নাম কবর আমার নাম কি আরে শুনুন আমার নাম কি যেখানে তোমার টাকা পয়সার কোনো দাম হে লুদুয়াবাসী আমার নাম কবর যে জায়গার মধ্যে সাপ রয়েছে রে বাবা সাপ রয়েছে আজকে একটা হাদিস আমি দেখলাম রে বাবা যারা নামাজ ত্যাগ করে তাদের জন্য কবরে তিনটা শাস্তি যারা নামাজ পড়ে না কবরে কয়টা শাস্তি বেনামাজি মনে আমরা লুদুয়ে নাই আসেনি আমার কি কয় কেমন আছে আমরা দেশ আমার সব তে নুরানি সেয়ারা আল্লাহ আকবার কর বেনামাজির জন্য কবরে তিনটা শাস্তি কয়টা পিছনে বাইরা জোরে কয়টা আপনারা কি আমার কথা বুঝেননি আমি উদ্যোগ কইতেছি উদ্যোগ কি বাংলা মাশাআল্লাহ আমাদের দেশে জীবন দিছে ঠিক কি না এই কারণে এই বাংলাটা আমরা অনেক সময় ভালো বুঝি না মারহাবা কোন কবর বেরামাজির জন্য কবরের তিনটা শাস্তি এক নম্বর শাস্তি হলো কবরটা হবে একদম সংকীর্ণ একদম সংকীর্ণ এবার হাদিসের ব্যাখ্যার মধ্যে দেখলাম রে বাবা কবরটা হবে এমন সংকীর্ণ কবরটা ডান দিক থেকে তাকে ছাপ দিবে বাম দিক থেকে তাকে ছাপ দিবে ডান পাজরের হাড় বাম পাজরের ভিতরে ঢুকাবে বাম পাজরের হাড় ডান পাজরের ভিতরে ঢুকাবে এবার যখন ঢুকানো শেষ হলো আরো জোরে চাপ দিবে রে বাবা এবার এগুলা যতক্ষণ পর্যন্ত পাউডার না হবে ততক্ষণ এই চাপ ছাড়বে দান সিলিন্ডার মেশিন দেখছেন দান থেকে চাউল হয় চাউল থেকে কি হয় গুড়ি হয় গুড়ি হয় কি হয় গুড়ি হয় হাদিসের ব্যাখ্যা আসছে এমন সংকীর্ণ হবে শরীরের হাড়গুলো গুণে গুণে হয়ে যাবে এরপরেও আরো চিমাতে থাকবে আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন কর নবী পাকের খাম মুবারকের উসিলায় রহমাতাল লিল আলামিনের উসিলায় বদরি সাহাবীদের উসিলায় বুখারী শরীফ জিলদ সানি কিতাবুল মাগাজি বদরি সাহাবীদের ব্যাখ্যা এসেছে ওদের দোয়া নিয়ে ওদের নাম নিয়ে দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবে আমিন বলুন আল্লাহ আমাদেরকে হেফাজত করো বাইরে আমার কবির মনোযোগ বেনামাজির জন্য কবরে আরেকটা শাস্তি আছে কি সেই শাস্তি শুনেন কবরের মধ্যে একটা সাপ দেওয়া হবে রে বাবা কি দেওয়া হবে একটা সাপ দেওয়া হবে
হাদিসের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে এই সাপটা যদি দুনিয়ার জমিনে নিঃশ্বাস ফলাইতো এই দুনিয়ার জমিনে কোনো গাছপালা জন্মাইতো না আপনারা বলবেন হুজুর কেমনে হিরোশিমা নাগাসাকি প্রথম বিশ্বযুদ্ধের সময় বোমা ফুটছে প্রথম যুদ্ধ বিশ্বযুদ্ধের সময় যখন বোমা ফুটছে ইতিহাস সাক্ষী দিতেছে আজ পর্যন্ত সেই জায়গায় কোনো গাছপালা জন্মায় না বাবা ঠিক আছে নি ঠিক আছে নি আজ পর্যন্ত কোনো গাছপালা জন্মায় কিয়ামত পর্যন্ত ওই জায়গায় কোনো গাছপালা জন্মাইবে না মানুষের তৈরি বোমার যদি এত পাওয়ার হয় মানুষের তৈরি বোমার জন্য বোমার মধ্যে যদি এত পাওয়ার হয় আমার ফজলে কুদ্দুস বাড়ি তাআলা মানুষের শাস্তির জন্য যে আযাবে সাপ রেখেছেন ওটার শাস্তি কম হবে না বেশি হবে আরেকটু জোরে বলেন কম হবে না বেশি হবে তখন এটা ইত্তলাত জমিনের মধ্যে যদি ফু দিত নাফাখা ফুৎকার মারত এই জমিনে কোনো গাছপালা জন্মাইতো এই কবরের মধ্যে এমন সব হবে রে বাবা পা থেকে বেষ্টনি করতে 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 চিবুক মারবে গলার মধ্যে আর বলতে থাকবে কানজুকা ও মালুকা কানজুকা ও মালুকা আরে তুমি আমি ওই সম্পদ যেই সম্পদের যাকাত তুমি আদায় করো নাই আমি ওই সম্পদ যেই সম্পদ তুমি মানুষকে দান করো নাই আমি ওই সম্পদ যেই সম্পদ দিয়ে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো নাই আল্লাহ তোমার দিছে সম্পদ পরীক্ষার জন্য তোমাকে সম্পদ দিছে পরীক্ষার জন্য তুমি কতটুকু আল্লাহর রাস্তায় খরচ করতে পারো আবার তোমাকে আমাকে সম্পদ দেয় না পরীক্ষা করার জন্য কতটুকু আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি সুবহানাল্লাহ কর সেই সাপ দর্শন করতে থাকবে বেনামাজির শাস্তি তিন নম্বরে বেনামাজির কবরে জাহান্নামের হাওয়া জারি হতে থাকবে আও হুফারুম মিন হুফারিন নার আও হুফরাতুম মিন হুফারিন নার জাহান্নামের সাথে তার কবরের যোগাযোগের ব্যবস্থা করে দিবে জাহান্নামের নিঃশ্বাস সে পেতে থাকবে অশান্তি ভোগ করতে থাকবে আর পক্ষান্তরে নামাজির কবরে জান্নাতির হাওয়া জারি হতে থাকবে জান্নাতি নিয়ামত সে পেয়ে গুমান্ত অবস্থায় থাকবে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাম কারামাতুল উস দুলা দুলান যেভাবে বাসর করে ঘুমায় কোন মানুষ তাদেরকে ডিস্টার্ব করে না ডিস্টার্ব করে না ডিস্টার্ব করে না এরকম ভাবে মরার পর থেকে কিয়ামতের ময়দানে উঠা পর্যন্ত আপনাকে আমাকে কবরে কেউ কোনদিন কোন ফেরেশতা ডিস্টার্ব করবে না জান্নাতে ঘুম ঘুমিয়ে যাব জোর করে সুবহানাল্লাহ এই জান্নাতে ঘুম ঘুমানো চাই কি চাই না আরে জোর করে চাই কি চাই না হাত্তা জুরতুমুল মাকাবির কয় বুঝবা কবরে গেলে যেখানে তোমার কেউ থাকবে না আমার ভাইয়েরা মানুষ ইন্তিকালের পরে মানুষের পৃথিবীর জমিনে আপনারা আমরা জানি মানুষের তিনটা জিনিস আপন হয় কয়টা আরো জোরে বলেন কয়টা জোরে বলেন তিনটা কয়টা এক নম্বরে সম্পদ এক নম্বরে কি দুই নম্বরে সন্তান পরিবার পরিজন তিন নম্বরে আমল তিন নম্বরে কি ওরে বন্ধু মানুষ যখন ইন্তেকাল করে ইন্তেকালের সাথে সাথে সম্পদগুলো মানুষ থেকে আলাদা হয়ে যায় সম্পদগুলো মানুষ থেকে আলাদা হয়ে যায় সম্পদগুলো মানুষ থেকে আলাদা হয়ে যায় দুই নম্বরে পরিবার পরিজন ফ্যামিলি হোল ফ্যামিলি তার আত্মীয় নিয়ারিস্ট ফ্রেন্ড যারা আছেন আত্মীয় স্বজন পর হয়ে যায় কেমনে আমি আপনি ইন্তেকালের পরে আমাকে আমার লাশটা যখন দোয়াইবে রে বাবা লাশটা ধোয়ানোর পরে কাফনের কাপড় দিবে দেওয়ার পরে সবাই খাটের মধ্যে নিয়ে আমার একটা নজর দেখবো মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আমাকে আমার লাশটা যখন খাটের মধ্যে রাখা হবে রে বাবা সবাই আমার এক নজর দেখিয়া চলে যাইবে জানাজা যখন হবে জানাজার পরে আবার সবাই আমার কাছ থেকে চলে যাবে জানাজা দেওয়ার পরে এবার অল্প কিছু মানুষ থাকবে যারা আমার
কালিমায়ে শাহাদাত পড়ে পড়ে কবরের মধ্যে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আমার কবরের মধ্যে শোয়াইবে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ বিসমিল্লাহি আলা মিল্লাতে আহা মাটির মধ্যে শোয়াবে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে বলো মোদের জন্য আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদারে পরে আমায় মনে রাখবে না কথা বলো ঠিক কিনা আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদারে পরে আমায় মনে রাখবে না উম্মতেরে টেনে নবী উম্মতেরে বিনি বেন কোলে তে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য এ দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে দিন রাত নবীকে পেতে মোদের জন্য কান্দেন আমায় কবরেতে রেখে যখন সবাই চলে যায় ওই কবরে তখন আমার নবী এসে যায় ঠিক কিনা বলো চিৎকার মেরে লুধুয়া বাসি বলো ইয়া রাসূলুল্লাহ আমার আপনার কবরে আমার নবী আসন চাই কি চাই না ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ওই আমায় কবরেতে রেখে যখন সবাই চলে যায় ওই কবরে তখন আমার নবী এসে যায় উম্মতেরে চেনে নবী উম্মতেরে বিনি বেন কুলেতে মোদের জন্য দিন হাতে মোদের জন্য